কিন্তু দুঃখ গুলি বাড়ায় না। কালকে না চিল্লাইতেছিল? আরে যাই হোক, একটু একটু তো চালাইতে পারি তো, একটু আসতে তাই না? মানে আমি কষ্ট পাই তো দেখা, এই জন্য ভালো লাগে জিনিসটা বেশি। আচ্ছা চালানো লাগে। শর্টে দেখাই দিছি ভাই। ও নাইম ভাই, হুম, ওই যে Q7 সানা, ওই মায়াটা আছে না, ওই আমারে বলতেছে যে ওই নাইম ভাই আইডিটা দাও তোরে, আমি রিকোয়েস্ট পাঠাবো, ভয়েস অনেক ভালো। বাহ ভাই, মাফ চাই প্লিজ, এগুলো মায়া মনে করতে দিতে হবে না। আমারে বলো টাইম বলো, তো জানো শর্টে আমার কাছে, হ্যাঁ নাইমের পাশে বসে থেকে জিজ্ঞেস করো। হ্যাঁ নাইমি আমি তোমার লাগে স্নাইপার নিয়ে যেতে ছিলাম। তো আমি গেমের এ টু জেড এর কিছু গঠন করতে পারতেছি না, কোন বাটনে কি ক্লিক করি এটা নেই কিছু। রিভাইভ দাও, আমার রিভাইভ দাও, দাই নাকি রিভাইভ দাও, আমারে রিভাইভ দাও, চুপ কর। আই এনিমি হোল্ড রিভাইভ, চো রিভাইভ দাও, রিভাইভ দাও, আমার রিভাইভ দাও। ও তোমার স্নাইপার আগে এনিমিটা নিবে তারপর আমার স্নাইপার নিয়ে দাও রিভাইভতে। আমি নি ভাই, সিমার কা স্নাইপার আনার কেউ চালায় না বু, মানে আমি চালাম রিভাইভ দাও, আমি চালাম। এখন আর কেউ বুঝে না, আমি রিপাইপ লাগবে মাটি বেপ্ত তোতারি টোকেন নেই, 100 টোকেন আছে, 300 ডিসকাট তো কাট টোকেন আছে না, ও গেছে কই, দেখ অবজারভ করে গেছে নুব। আরে আমি মিহিন এই পরে মার আগে দিব তো ভাই, এই ঘরটা মানে তো বাজে লাগে, আমি কিছু চোরে দিব তো, রিভিউ দি রিভিউ দি রিভিউ। হ্যাঁ আমার এখানে অবশ্যই লাগবো না, আমার কাছে মেট্রো বেশ ডাবল ডুবলি ডুবলি, আমি এটাই তোমার ভালো লাগছে। হ্যাপেল ভালো, তুমি জানো আজকে 32 নম্বরের পরীক্ষা দিয়েছিলাম আমি, 32 শুধু 32 মানে কি যে বলবো না গাইস, পরীক্ষাটা দিয়ে তো মজা পাইছি, কত কিছু দিছে দেখো নাই, কত কিছু অ্যাড করছে কি দিছে, আসলেই তো আবুচা খুলনা চাইয়া দেখ আমি শিখাইছি। হাত থেকে মোবাইলটা পেরে যায়,
আর মারিস না ভাই, আমার মারিস না, এই এই চিপা চুপা ভিতর লুকায় থাকে, যাই মেরে দে। চিপা যাও কেন তুমি? আমি চিপা যাই না, ওরা চিপাতে মারে। আইতাছে আয়। এই রানি মি মার মার তোকে মার মার ওরে হেডশট খাওয়া আছে। আরে কমপ্লিট কনফার্ম করতে ওই কিরম এমসি এমসি বলো। আরে লল দাও কালকে রাতে কি জন্য একটা কথা ছিল ভাই, হাসতে আমরা কতক্ষণ আসলাম, পেট ব্যথা হয়ে গেল। আরে ওই কই কই ভাই, আমার আমি জি এই আইসি আইসি কই আমি নিজেই বলে দেখেছি। আমাকে কেউ বেস্ট হেলমেট দাও। আচ্ছা আমি মতো আপু জিততে পারবেন, দেখি গাইস আমাদের সিজন কে রিঅ্যাকশন কমপ্লিট তার মত আইটা রিঅ্যাকশন লাগে। এই সরাজ নাইম বে কালকে রোল উঠে দেওয়ার পরে কেমনে জান দিতেছিল জানি, আসলে এই গত নাই টাইম মত হচ্ছে না ভাইয়া, এটা তো বলবো না। না না কেমনে জয়েন দিলা ডিফেন্ড মারার পর, না হলে ডিফেন্ড খুলতে পারলাম বাট দুই দিন পরে তো একবার ডিফেন্ড মারাও, আমি ডিফেন্ড খুলতেছি। না না তুমি জয়েন না দিলা কেন, কোন সিক্রেট আইডিতে বুঝছো? অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রেখো, তুমি মডেল লোকে দেখতে পারবা না। আচ্ছা তাহলে অ্যাডমিনিস্ট্রেশন না তো অন্য কিছু নিয়ে রাখতেছো যেটা দিয়ে তুমি ড্রাগ কি জেডাই নিয়ে রাখি, তুমি অরিজ লক দেখতে পারো। ইয়েস ইয়েস হ্যাঁ, আমার মনে হয় যে ইয়া ব্লুড ওটা ওটা নাও আরেকটা হচ্ছে একটা বট টাইপ অন যেটা থেকে টান সবগুলো সরানো হয়েছে, আর যেটাই করো তুমি অন আইডা করলে ওয়ালেট লকে শো করবে, আর আমিও যদি কিছু করি ওটা ওয়ালেট লকে শো করবে। বাট তুমি জয়েন্টটা দিলা কেমনে এটা বল, এটা তো বলা যাবে না, শো শো মানে আমি এখন ভাব বুঝাবো এখন তোমাদের। আচ্ছা এই বুঝাবে মানে ওই বুঝাবে কেও বুঝাবে না গাইজ, এত চিন দেখতেছো লাইক দিয়ে তো প্রচার রে, এখনো লাইক করো না এটা লাইক বাটন, যে রে এখনো দে পেস্ট করে ফলো করো না এটা ফলো বাটন, ভাইরা আসবে মিলে লাইক ফলো শেয়ার করো বেশি। এই বানি দুরা কান ভাই, আমার এত ফেভারিট ভাই, মানে এত লম্বা লম্বা কান দিয়ে তুমি ভাই টানতে অনেক সুবিধা, একদম মুড করে ধরে চলে ভাই 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 লাল হয়ে গেছিল কালকে কান ভাই কান কুছ ভি কর নাই পাওগে, হামারা কান মে কোই হাথ নাই ডাল পায়েগা, ঠিক হ্যায় ফির পা ডালেঙ্গে। আই হাত পা দোনোই কোই নি ডাল পায়েগা, নাই নেক্সট এটা কো বিমা আপু WhatsApp আপু তালহা ভাই কিরা লিসে তালহা ভাই রে নি আছে তো কমেন্ট করছে লাগিছে দেখি নি আপু তোমার কি উনি ভিডিওটা কবে পাবো তাসিন আফটার আপ আফটার আপ অলরেডি তো চলে আসছে পেজেও আছে ইউটিউব চ্যানেলও আছে তো চ্যানেলটা চেক আউট করো ভাই ইনেতে আল্লাহ রে যেমন ফানি ফোন কথা বলছে আপু জিততে পারবে না অবিয়াসলি দেখছো কি বিষয়টা আসলে স্নাইপার দিলে না বুঝছো হাত নিতে টাইম লাগে এটা দিলে কাজ করে নাইম ভাই কি চুরি করলে তুমি নু আউট শট ওই ওয়ালে পিছনেটা মারছো
হ্যাঁ কি চুরি করছ? আমি বিনটা মে দিছিলাম কি রে বাইরে না কে সূর্য তুমি কোন দিকে মারছো? বলাটা কি সাহসী দিস আমরা মারছি বিনে দিম চলো আমার পিঠে দুইটা আইএম টু বি মানে আমার এমন ফিল হইতেছে যে আমার মানে আগের মতো পিটামু তো ইনিমি সামনে যখন যাই গাইস মানে মনে হয় যে ইউএসপি নাই আমার ফিল ভরে দেয় আরে হাতে নিতে এত টাইম লাগে ভাই ইয়েস তুমি কি চাও আমি তোমার কিলো চুরি করে ফেলি একটা শুট খেলে করব আমি চুরি করতে পারতাম চুরি তো এনে বুঝতেছি না রে কমেন্টটা দাঁড়ো দারুন মজা এই কালকে যা টাইম বি না কি দিও পাই না তে একটা আপা কালকে দোস্ত থ্যাঙ্ক ইউ সো মাচ তামিমা পুলিশে কেমন আছেন থ্যাঙ্ক ইউ আলহামদুলিল্লাহ ওরে তোমার কি অবস্থা তুমি কেমন আছো এটা রেড মাইরা পুরো মাত্র না আই লাইক কি রেড মারি সিরিয়াসলি এটা মানে অদ্ভুত রেড ছিল অদ্ভুত রেড দা আমি হইতে পারে তোমার মতো রেড মারতে পাই না দুই একটা যাই মার এ ভাই ড্যান্সিং কার বলবো না গাইস একটু নজর ভাই প্রত্যেকটা প্লেয়ার এর কাছে এখন স্কাইলার আরে কানাটি মারছে অম মারছে 150 শিট এই প্লেয়ারটা আমি নক করে রাখছিলাম কনফার্ম দিয়ে দেব কনফার্ম দিয়ে দেব কনফার্ম দিয়ে দেব কি করব এই জায়গা তিনটা এনিমি আমার আরে শিট ভাই এম টু বি আগের মতো থাকলে হালা করে দেয়া দিতাম আরে ভাই কড়া মারবো এইনে দুইটা চলে আসছে আমি ভাবছি একটা ওইভাবে মুভমেন্টটা দিছিলাম তোকে এনে কি করতেছো বিয়ার দাও দিছিল ওইদিকে আরে না এনি মারতে আসছিলাম এনি মারতে আলাদা দম লাগে এনে কতগুলো এনি মনে দেখছো দিলো উনি আছে কি হইছে আরে আগের মতো এরকম পজিশন নাই বুঝতেছি না কোন জায়গা লাগাইলে একদম ক্লিয়ারলি আসবে না আর তুই দিকে আর তুই এদিক করো নিচের দিকে নামা একটু নিচের দিকে নামো ওকে তো হাই এনিমি ভাই গাইস সুপার থেকে বলা না চ্যাট আপনারা ফ্রি ফায়ার
ওরে ভাই ভাই খেললে অলস বেশি ছিলে আর কাছে কি এমএক টিভি নাকি এটা কিন্তু শর্টে চলে আসছে ইভেন তোমাকে বলে অম কাবা দিতেছে দুটোতে ওটা আমি নক করছিলাম কত আগে নাইস অনলি রে ব্রাদার ওটা নক দিলো দিলো আয়া তো ওয়াল পাই অলের গুস্ট লেবরিস মেডি লাগবে না শর্টগান নিলো ওরে শর্ট রাশ করে দিয়ে দাও এটা রাশ করে দিয়ে দাও এটা প্যারা দিব করে কি রে কোন দিকে ভাই রে আর তো হর অবস্থা দেখছো ও মাম আরে রাজ দে তো পড়ে যাব তো কা এটা রাজ দে তো পড়ে যাব না আমি আজ বুইয়া নি ওই গ্যান ম্যান এলে প্যারা দিয়ে যাব পরে হুতে রাজ দে তো ভাইকে আসলেই পারবে আমাদেরকে ভুইয়াটা এনে দিতে লেটস গাইস তোকা ভার্সেস টু প্রো প্লেয়ার এখানেই জোন আছে তোকা ভাইয়া আপনি হুদাই একটা ওয়াল ওয়েস্ট করলেন যাই হোক গাইস আমরা দেখি আসলে আমাদের তো হব বইটা নিয়ে আসতে পারি কি এমন আইসো না আইসো না কে কেন আসসালাম আলাইকুম হ্যাঁ আপু বলেন হ্যাঁ আপু এটা অ্যামাউন্টটা যদি একটু কাইন্ডলি বলতেন তাহলে আমি বলতে পারতাম ঠিক ঠিক এটা কোথা থেকে আসছে ৬০০০ ও আচ্ছা এটার তো আপু ওই সেম অ্যাকচুয়ালি আমি বলছিলাম না যে আমার ওরে ১৭টা লাইক এফ এল ওরে